Hello friends, Assam Secretariat Recruitment 2023 37 hour post apnagor je aise aji ei video tu ase apnagor how to apply the process of apply apnagor ki ase junto Assam Secretariat Recruitment 2023 various recruitment aise apnagor number of post tamlage kenek apply koribo to last video ami discuss korisu apnagor logot ki name of post ki ase in various category educational qualification apnagor ki lagibo total number of post ki ase ar various topic or uporot ami discuss korisu jodi apnagor video tu swa nai ki apnagor educational qualification different category post karane ki lagibo apnage jakini sab tar sath apnake apply koribo to apply koribo karane process to ki ase ami ei video discuss korim aho friends video to start koru ki apnako jonto official advertisement dise tate apnako ki koise apnako kenek apply koribo ki ki documents lagibo apnake dibo lagibo to hok ami jao computer school la video to sao ki ki steps ase to friends apnako jonto je official advertisement dise tate apnako how to apply process to apnako dise ki apnake kenek apply koribo itu apnako offline apply koribo lagibo online ek apply koribo noare to apnako jonto ase application to apnake submit dibo lagibo apnako jonto assam legislative assembly jonto Assam Secretariat office ase tate apnake jaikini joma dibo lagibo to yate apply korar process tu ki ase first ase apnakor yate candidate shall have to required to send a duly filled application to apnake application fill koribo lagibo post keta apply korbo karone in standard form as published in part 9 to apnake kon tu fill up koribo lagibo standard 9 jodi apnake form tu ase standard form tu itu apnake fill up koribo lagibo ঠিক আছে তাছাড়া আছে অফ দ্য আসাম গেজেট উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তো কি কি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিব লাগিব অল টেস্টিমনিয়াল উইথ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস তো টেস্টিমনিয়াল কি আছে আপোনাৰ যিমান এডুকেশনাল কোৱালিফিকেশন আছে এইবিলাক ডকুমেন্টস আপোনাক দিব লাগিব এজ ইন্ডিকেটেড বিলো তো ইয়াতে আপোনাৰ কেটামান যে ডকুমেন্টস আছে ইন্ডিকেটেড কৰিছে এইবিলাক ডকুমেন্টস আপোনাক সাবমিট কৰিব লাগিব তো কি কি ডকুমেন্টস আছে আহক আমি চাওঁ তো ফার্স্ট আছে আপোনাৰ এজ প্ৰুফ তো এজ প্ৰুফ সার্টিফিকেট আপনাকে দিব লাগিব যোন ডকুমেন্টস টু হয় এজ প্রুফ সার্টিফিকেট আপনাকে কি দিব বার্থ সার্টিফিকেট দিব পারে না হলে এডমিট কার্ড অফ এইচ এস এল সি আপনাকে দিব পারে এক্সামিনেশন এন্ড টু ফটোস্কোপিস ইয়াতে টু কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনাকে দিব লাগিব এজ প্রুফর লগত নেক্সট আছে আপনার সার্টিফিকেট এন্ড মার্কশিট অফ মিনিমাম কোয়ালিফিকেশন তো যে কটা পোস্ট আছে তো আপনাকে এডভার্টাইজমেন্টটা চাওয়া নাই কি কোনটো পোস্টৰ কাৰণে কি কোৱালিফিকেশ্যন আছে তো এই হিচাপত আপোনালোকে মাৰ্কশ্বিট আৰু চাৰ্টিফিকেট আপোনালোকে দিব লাগিব মিনিমাম কোৱালিফিকেশ্যনৰ কাৰণে তো আপোনালোকে এডভাৰ্টাইজমেণ্ট ভিডিঅ'টো চাওক কি কি কোৱালিফিকেশ্যন লাগে পোষ্ট কেটা এপ্লাই কৰিবৰ কাৰণে এই হিচাপত আপোনালোকে এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন ডকুমেণ্টছটো আপোনালোকে ছাবমিট কৰিব লাগিব নেক্সট আছে আপোনালোকৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ ৰেজিষ্ট্ৰেশ্যন কাৰ্ড আৰু চাৰ্টিফিকেট তো আপোনালোকে এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ ৰেজিষ্ট্ৰেশ্যন কাৰ্ড আৰু চাৰ্টিফিকেটটো আপোনালোকে ছাবমিট কৰিব লাগিব যোনটো আপোনালোকৰ প্ৰিণ্ট আউট কৰি ল'ব এখন এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ ৰেজিষ্ট্ৰেশ্যন কাৰ্ড যদি আপোনালোকে এপ্লাই কৰা নাই তো এপ্লাই কৰাৰ প্ৰচেছটো চেনেলত দিয়া আছে আপোনালোকে এইটো ভিডিঅ'টো চাই লওক কি আপোনালোকে এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ ৰেজিষ্ট্ৰেশ্যন কাৰ্ড কেনেকৈ বনাব নেক্সট আছে আপোনালোকৰ এই ছেল্ফ এড্ৰেছ এনভেলপ তো এটা এনভেলপ আপোনালোকে ছেল্ফ এড্ৰেছ হ'ব লাগিব চাইজ 22x10 cm তো যোনটো ছেল্ফ এড্ৰেছ এনভেলপ আছে চাইজ আপোনালোকৰ 22x10 cm আছে এফেক্সিং পোষ্টেল ষ্টাম্প ছেল বি ছাবমিটেড এফেক্সিং পোষ্টেল ষ্টাম্প তো কিমান টকাৰ আপোনালোকে পোষ্টেল ষ্টাম্প এফেক্স কৰিব তো 10 টকাৰ যোনটো পোষ্টেল ষ্টাম্প আছে এইটো 22x10 cm যোনটো আপোনালোকৰ এনভেলপ আছে তাতে আপোনালোকে নিজে ছেল্ফ এড্ৰেছ কৰিব এই ছেল্ফ এড্ৰেছ এনভেলপতে আপোনালোকে পোষ্টেল ষ্টাম্পটো এফেক্স কৰি কিনি আৰু যোনটো আপোনালোকৰ মেইন যোনটো এপ্লিকেশ্যনটো আপোনালোকে ছাবমিট কৰিব ইয়াৰ এনভেলপটো বেলেগ থাকিব এইটো আপোনালোকৰ ছেল্ফ এড্ৰেছ এনভেলপ থাকিব এইটো আপোনালোকে ব্লেংক ৰাখিব লাগিব তাতে আপোনালোকৰ এডমিট কাৰ্ডটো চেণ্ড কৰিব এইকাৰণে ছেল্ফ এড্ৰেছ এনভেলপ আপোনালোকৰ কাৰণে খোজা যায় নেক্সট আছে আপোনালোকৰ কেণ্ডিডেট উইল হেভ টু ছুপাৰ স্ক্ৰিপ্ট দ্য নেম অফ পোষ্ট এপ্লাই অন দ্য টপ অফ দ্য এনভেলপ তো আপোনালোকে যোনটো পোষ্টটো এপ্লাই কৰিব খুজিছে তো আপোনালোকে ছুপাৰ স্ক্ৰিপ্ট কৰিব নেম অফ দ্য পোষ্ট তো আপোনালোকে লিখিব লাগিব এপ্লাই ফৰ দ্য পোষ্ট অফ যোনটো পোষ্ট এপ্লাই কৰিব বিচাৰিছে এই পোষ্টৰ নামটো আপোনালোকে লিখিব অন দ্য টপ যোনটো আপোনালোকৰ এনভেলপ হ'ব যোনটো আপোনালোকৰ চাইজ আছে এইটো আপোনালোকৰ এনভেলপটো 22x10 cm হ'ব নালাগে ইয়াতকৈ আপোনালোকৰ ডাঙৰ এনভেলপটোত আপোনালোকে লিখিব লাগিব আৰু 22x10 cm যোনটো এনভেলপটো আছে এইটো এই এনভেলপৰ ভিতৰত আপোনালোকে ভৰাব লাগিব ঠিক আছে কেৰিং দ্য এপ্লিকেশ্যন ফৰ্ম এণ্ড শ্বুড বি এড্ৰেছ তো আপোনালোকে এড্ৰেছ কৰিব লাগিব তো প্ৰথমে আপোনালোকে লিখিব এপ্লাই ফৰ দ্য পোষ্ট অফ আপোনালোকৰ যোনটো পোষ্টৰ নাম আছে এইটো লিখিব তাৰপিছত আপোনালোকে লিখিব টু দ্য ছেক্ৰেটেৰী আসাম লেজিছলেটিভ এছেম্বলি ছেক্ৰেটেৰিয়েট দিছপুৰ গুৱাহাটী 7810006 এইটো আপোনালোকে মেনশ্যন কৰিব কেণ্ডিডেট কেন ছাবমিট দিয়াৰ তো আপোনালোকে কেনেকৈ ছাবমিট কৰিব ছাবমিট দিয়াৰ এপ্লিকেশ্যন বাই পোষ্ট আপোনালোকে পোষ্ট অফিচৰ থ্ৰুদি ছাবমিট কৰিব লাগিব টু দ্য গিভেন এড্ৰেছ তো যোনটো এড্ৰেছ আছে গিভেন টু দ্য ছেক্ৰেটেৰী আসাম লেজিছলেটিভ এছেম্বলি ছেক্ৰেটেৰিয়েট দিছপুৰ গুৱাহাটী এইটো আপোনালোকৰ ইয়াত আপোনালোকে বাই পোষ্ট আপোনালোকে ছাবমিট কৰিব পাৰে নহ'লে আপোনালোকে অৰ কেন পুট দিয়াৰ এপ্লিকেশ্যন ইন দ্য বক্স কেপ ফৰ দ্য পাৰ্পাছ এট দ্য অফিচ তো অফিচত যোনটো আপোনালোকৰ বক্সটো ৰখা গৈছে তাত আপোনালোকে নিজে আহি কিনি জমা দিব পাৰে এই এড্ৰেছত যোনটো আসাম লেজিছলেটিভ এছেম্বলি যোনটো আসাম ছেক্ৰেটেৰী আছে তাতে আপোনালোকে নিজে আহি জমা দিব পাৰিব যোনটো এপ্লিকেশ্যন ফৰ্মটো হয় নেক্সট আছে কেণ্ডিডেট হু আৰ ইন গভৰ্ণমেণ্ট ছাৰ্ভিচ তো যদি আপোনালোকে গভৰ্ণমেণ্ট ছাৰ্ভিচ কৰি আছে তাত আপোনালোকে এন অ' চি ডকুমেণ্ট ছাবমিট কৰিব লাগিব যদি আপোনালোকে কৰা নাই তো আপোনালোকে এন অ' চি ডকুমেণ্টছটো আপোনালোকে দিব নালাগে নেক্সট আছে আপোনালোকৰ কাষ্ট চাৰ্টিফিকেট ইছ্যু বাই দ্য কম্পিউটাৰ অথৰিটি তো আপোনালোকে কাষ্ট চাৰ্টিফিকেট লগত আপোনালোকে দিব লাগিব নেক্সট আছে পি ডব্লিউ ডি ইছ্যুড বাই দ্য কম্পিউটাৰ অথৰিটি আপোনালোকে যদি পি ডব্লিউ কেণ্ডিডেট হয় তো আপোনালোকে পি ডব্লিউ ডি চাৰ্টিফিকেট লাগিব নট লেছ দেন থ্ৰী মান্থছ তো আপোনালোকে তিনি মাহৰ ভেলিডিটি থাকে পি ডব্লিউ চাৰ্টিফিকেটত
তো আপনাকে পিডব্লিউডি সার্টিফিকেট যোনটো আছে আপনাক নট লেস দেন 3 মান্থস আপনাকে সার্টিফিকেটটো প্রোডিউস করিব লাগিব ঠিক আছে ফ্রেন্ডস এবিলাকে আপনাক পয়েন্টস আছে এবিলাক আপনাকে ডকুমেন্টস দিব লাগিব তো আপনাক কি কি ডকুমেন্টস আছে ফার্স্ট আছে আপনাক এস প্রুফ সার্টিফিকেট আছে নেক্সট আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেক্সট আছে সেলফ এড্রেস এনভেলপ এটো আপনাক এনভেলপ এটো সার্টিফিকেট নয় তাছাড়া আপনাকে এটো সুপারস্ক্রাইব করিব নেম অফ দ্য পোস্ট তাছাড়া আপনাক কাস্ট সার্টিফিকেট দিব লাগিব পিডব্লিউডি সার্টিফিকেট দিব লাগিব আর আপনাক আছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সার্টিফিকেট আছে এটা আপনাকে দিব লাগিব আর আপনার টু কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ আপনাকে ফটোগ্রাফ দিব লাগিব নেক্সট আছে ফ্রেন্ডস গোটেকেইটা আপনার ডকুমেন্ট যেটা আপনার সার্টিফিকেট দিব গোটেকেইটা আপনার সেলফ এটেস্টেড করব লাগিব ইয়াত আপনার আছে সেলফ এটেস্টেড ফটো কপিস আছে আপনার অলরেডি তো গোটেকেইটা আপনার যেটা ডকুমেন্টস আপনাকে দিব জেরক্স করে কিনে গোটেকেইটা সেলফ এটেস্টেড আপনাকে করে লব নেক্সট আছে ফ্রেন্ডস আপনার ইয়াতে লাস্ট ডেট অফ সাবমিশন অফ এপ্লিকেশন তো লাস্ট ডেট আপনার এটা আছে 14 জুলাই 2023 আপনার লাস্ট ডেট অফ সাবমিশন এপ্লিকেশন আছে এন্ড নেক্সট আছে ফ্রেন্ডস ইয়াতে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয় এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট তো আপনাকে দুটা পোস্ট অ্যাপ্লাই করব নারে আপনার অনলি একটা পোস্টে অ্যাপ্লাই করব পারিব এখানে মই কইছি আপনার ফ্রেন্ডস কি আপনাকে ভালকে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওটো চাই লোক কি আপনাকে কোনটো পোস্টের কারণে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটো মিট করে এই হিসাবত আপনাকে পোস্টে অ্যাপ্লাই করব কিয় কি আপনাকে অনলি ওয়ান পোস্ট অ্যাপ্লাই করব পারে যদি আমি দুটা তিনটা পোস্ট অ্যাপ্লাই করে তো আপনার রিজেকশন হয়ে যাব তো ফ্রেন্ডস গোটেকেইটা ডিটেলস আপনাকে দেখাই দিছো কি আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে দিব কারণে আর আপনার লাস্ট ডেট কেতিয়া আছে আর আপনাকে অনলি একটা পোস্ট অ্যাপ্লাই করে পারিব তো ফ্রেন্ডস আপনার ভিডিওটো কেনে লাগছে যদি ভিডিওটো হেল্পফুল লাগিছে আর ইনফর্মেটিভ লাগিছে তো এনেকে ইনফরমেশন ভিডিও পাবো কারণে আপনাকে চ্যানেলটো সাবস্ক্রাইব করো ভিডিওটো একটা লাইক করে দিব বেল আইকনটো প্রেস করে রাখব যাতে এনেকে ইনফরমেশন ভিডিও আপনার কারণে আহিব তো আপনাকে পাই যাব তারপর আপনার কিবা ইনফরমেশন পাবো কিবা লেটেস্ট নোটিশন থাকলে আপনার পাই যাব আর আপনার কিবা শিখিও পারিব তো ফ্রেন্ডস আকো লগ পাম নেক্সট ভিডিওত জয় হিন্দ জয় ভারত জয় অসম।